হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকাল সকাল একদম ভোরবেলা বেরিয়ে পড়েছি আমি, রাজেশ, আর পিছনে অপু ছিল, কাকু ছিল, ওরা নেমে গেছে। তো আমি আর তোমাদের দেখাতে পারিনি, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে একটু সবাই একটু লেজি লেজি একটু ফিলিং ছিল। তো আমি আর রাজেশ এখন যাচ্ছি টেট পুজো দিতে। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় পুজো। আজকে তিনজন ক্যান্ডিডেটকে নিয়ে যাচ্ছি, দিদিকে নামালাম, অপুদাকে নামালাম, লাস্ট ক্যান্ডিডেটকে নামাবো, তারপর আমি একটু ঘুমাবো, রাতে ঘুমাইনি পুজোর জন্য, বুঝতে পেরেছো? মানে ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় পুজো এটা, এই পুজো না হলে ওয়েস্ট বেঙ্গলে হয় না। আমরা আসলে রাস্তা থেকে যাচ্ছি, না হলে তোমাদের যদি আমি ট্রেনে যেতাম তাহলে আমি দেখাতে পারতাম এই পুজোয় কত ভিড় হয়। তো এই পুজোটা দেওয়ার মানে হচ্ছে, জানি না, ভগবানের কাছে চাইবো, কিছু দেবে না হয়তো, কিন্তু যাই, পুজোটা দিয়ে আসি, দেখা যাক কি হয়। তো রাজেশ বললো যে রাস্তায় যাচ্ছি, মানে আমার পরীক্ষা পড়েছে হচ্ছে বিধাননগরে সেক্টর 1 বলে, না না সেক্টর 2, ওই ইবি 2 আর ইবি ব্লক, আচ্ছা ওইখানে পড়েছে। তো রাজেশ বললো দিদি চলো তোমাকে একটা রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছি, রাস্তাটা খুব সুন্দর দেখতে, দেখি শিওর না ওইখান থেকে যাচ্ছি কিনা, আমরা লোকেশন দেখা দেখ কোথা থেকে নিয়ে যায়, আর নাহলে ফেরার সময় তোমাকে নিয়ে আসতে পারবো, দেখি কি হয়। আচ্ছা ঠিক আছে, এখন তো একটু চাপে আছি আমরা, দেখা যাক, ফেরার সময় আমরা চাপলেস থাকবো পুরো একদম। লেট পুজোটা বেশ ভালোই হবে, কারণ উইদাউট কোনো প্রিপারেশন বেশ মজা করতে করতে যাচ্ছি, শুধু একটু টেনশন বাড়িতে বাচ্চা দুটো রেখে এসেছি, এটাই। চলো দেখতে থাকো, আমি কি আদৌ চালিয়েছিলাম, বুকে গেলাম, ভালো ভিডিও হয় জানিস, স্মুথ ভিডিও হয়, শীতকালের সকালবেলা একটা আলাদা রকম ফিলিংস। কালকে বিয়ে বাড়ি খেয়েছি আমি আর রাজেশ দুজনেই, বিয়ে বাড়ি খেয়েছি, কিন্তু রাজেশের পেট ঠিক আছে, আমার পেট ঠিক নেই, সকালবেলা উঠতে হয়েছে, এত সকালে ওঠা হয় না। আসলে গাড়ির মধ্যে কাকা শ্বশুর ছিল, যার জন্য একটু ভিডিও করতে একটু লজ্জাও পাচ্ছিলাম, বাচ্চা দেখো দেখি যাচ্ছে হচ্ছে গিয়ে টেটের পরীক্ষা দিতে, উনি হচ্ছে আমার প্রাইমারি টিচার, তো ওনার সামনে যদি এইসব কর্ম করে বেড়ায় তাহলে তো বলে তো বৌমা কি করতে যাচ্ছে, আর ওপর ওদিকে একটু প্রিপারেশন আছে, পরীক্ষা না কন্টেন্ট মারতে যাচ্ছে, কন্টেন্ট সেইটাই। এবার তার জন্য আর করিনি, দেখি যাওয়ার সময় ওনাকে নিয়ে করা যায় কিনা। গলার ভয়েসটা পুরো একদম ব্যাক ব্যাক করছে, কেন পুরো শেষ 15 দিন ধরে ঠান্ডা লাগে, শরীরটা পুরো খারাপ। তো এখন একটু গাড়িতে তুই আড়াই ঘন্টা ঘুমিয়ে নিস, গাড়িতে তো ঘুমাবো, একটা বাড়ি আছে ওই বাড়িতে দেখি যদি গিয়ে রেস্ট নিতে পারি, পাশেই একদম পাশের 5 মিনিটের পথ। তো রাজেশ সব জায়গায় গিয়ে একটা আত্মীয় খুঁজে নেয়, আমার সুবিধা হয়, দেখো আমার অনেক রকম প্রবলেম থাকে, তো সকাল সকাল উঠতে অনেক কিন্তু ক্লিয়ার হয় না, সেটা ক্লিয়ার করার জন্য জায়গাটা রেডি রাখতে হয়। তো এটা আমি না বলে পারলাম না, রাস্তায় বেরিয়ে মানে কোথায় আছে টয়লেট সেটা আগে খুঁজবে, তারপর পেট ক্লিয়ার করবে, তারপর ওর সাথে আমি সারাদিন না খেয়ে থাকতাম, কিছু খেতে পারি না, মানে স্টোরেজ ফুল থাকলে কি করে খাবো যদি আমি ক্লিয়ার না করি। তো চলো দেখতে থাকো। তো ফাইনালি আমরা টেট পুজো দিয়ে এখন বাড়ি যাচ্ছি, টেটের কোয়েশ্চেন মোটামুটি ভালোই এসেছিল, পেট পুজো দরকার, এবার পেট পুজো দিয়েছে, এবার পেট পুজো দিই না। কিন্তু আমাদের যেখানে আমরা বাস করি এখন আর বলছি না, সেখানে চাকরি বাকরি পাবো কিনা সেটার কোনো গ্যারান্টি নেই, পরীক্ষাটা দিতে হবে তাই এসেছি, এটা ম্যান্ডেটরি ব্যাপার আছে না, তো পরীক্ষাটা দিয়ে এখন বাড়ি যাচ্ছি, সামনে অপু আর কাকু দাঁড়িয়ে আছে, ওদের কালেক্ট করব নিয়ে তারপরে আমরা বাড়ির দিকে যাব। তো তোমাদের তো পুরোটাই আমি শেয়ার করছি, তোমরা দেখে মাঝে মাঝে কেটে কেটে যায়, বলতে বলতে ভুলে ভুলে যাই, তোমরা দেখতে থাকো তোমাদের ভালো লাগবে। তো রাস্তায় জ্যাম পড়ে গেছে, তো দাঁড়িয়ে আছি, কি বলে ভুলে গেছি, দেখ সিগনাল সিগনাল পাইনি এখনো আমাদের কলকাতা, তোমরা দেখতে পাচ্ছ, এটা মেট্রো লাইন হয়েছে আমাদের কলকাতা, আমাদের কলকাতা, যারা কলকাতার বাইরে থাকো তাদের জন্য নয়, অনেক রকমের কলকাতা। আর তোমাদের কলেজটা দেখাতে পারলাম না, এই পাশে ছিল, সব পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছে, আমরাও ফিরছি, প্রচুর প্রচুর লোকেরা পরীক্ষা দিয়েছে, গড নোস
কি হবে, কত বছর পরে রেজাল্ট বেরোবে, হ্যাঁ সেটাই। যারা প্রচুর খেটেছে তাদের হোক, আমি এটাই চাই সত্যি কথা, যাদের হওয়া দরকার তারা হোক, মানে তাদের হোক। আমি বাচ্চাদের সামলে যেটুখানি পরীক্ষা দিয়ে আসলাম, আমি জানি না কি হবে, তবে যারা প্রচুর খেটে পড়াশোনা করেছে তাদের দরকার। এখন আবার তোর হচ্ছে গিয়ে সিগন্যাল পায়নি, এই কলকাতায় একটাই ব্যাপার, এটা কি হ্যারিয়ার, ক্রেটা, কলকাতায় একটাই ব্যাপার, শুধু সিগন্যাল আর সিগন্যাল। যারা অন্য স্টেটে গাড়ি চালায় এত সিগন্যালের ব্যাপার নেই, কলকাতায় যতটা আছে। আমরা যেমন ধানবাদে থাকি, ওখানে এরকম সিগন্যাল নেই, সব ইচ্ছায় গাড়ি চলো। হ্যাঁ, কাকু আর অপুকে আমরা নিয়ে নিয়েছি, কিন্তু দেখো কোনো কথা বলতে পারছি না, যেহেতু পিছনে কাকু রয়েছে। তাই বাড়ি এসে আমরা আবার ঠাকুরনগর বইমেলায় গেছিলাম, আমি আর মিঠি। তো তোমরা দেখো আমাদের ঠাকুরনগর বইমেলা বেশ বড় হয় প্রতি বছর। আমি ছোটোর থেকে, আমি যখন থেকেই আমি মানে জন্মেছি তখন থেকেই আমি এই বইমেলা দেখি। আমাদের এটা একটা মানে ঠাকুরনগরের ঐতিহ্য বলা চলে। তো কিন্তু আগের মতো সেই বইমেলা নেই, বইমেলায় বুকস কম এখন, মানে অন্য জিনিসপত্র বেশি, কারণ বইমেলা যেহেতু বইয়ের মেলা, কিন্তু এখানে বই এখন খুব বেশি পাওয়া যায় না। আগে প্রচুর প্রচুর স্টল আসতো, আর একটা অন্যরকম লেভেলের একটা মেলা ছিল, কিন্তু এখন সেই মেলাটা অতটা ভালো নেই এখন আছে, কারণ এত মেলা ঠাকুরনগরে যে কোনটা ছেড়ে কোনটা দেখবে মানুষ ঠিক করতে পারে না। তো এই জন্যই হয়তো এইগুলো এরকম হয়ে যাচ্ছে দিন দিন। তো এই জন্য আমরা আর বেশিক্ষণ বইমেলাতে ওয়েট করলাম না, এখন আমরা বাড়ির দিকে যাব, কিছু সামান্য কিছু খাওয়া দাওয়া করব, তারপরে বাড়ির দিকে চলে যাব। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করো। তো আজকের জন্য টাটা।